2017-18 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত আমদানি ও সম্পূরক শুল্ক আর ভ্যাট বাড়ার কারণে রড, সিমেন্ট, পাথর সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন ভ্যাট বাড়ায় প্লট ও ফ্ল্যাটের দামও বাড়বে, তাই আবাসন খাতে আবার মন্দা নিয়ে আশঙ্কা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল ইসলাম। গেল কয়েক বছর ধরে ব্যাংক ঋণের সুদের হার কমা ও রাজনৈতিক স্থিতিশীলতা সহ নানা কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল আবাসন খাত, বাড়ছে প্লট ও ফ্ল্যাটের বিক্রি। ঠিক এমন সময় প্রস্তাবিত বাজেটে এই খাতের কাঁচামাল সহ ফ্ল্যাট কেনায় বসানো হয়েছে 15% ভ্যাট। আবাসন ব্যবসায়ীরা বলছেন বাজেট প্রস্তাবনা অনুযায়ী ভ্যাট আইন কার্যকর হলে কাঁচামালের দাম বেড়ে যাবে 2-3 গুণ, আর সবচেয়ে বেশি বাড়বে রডের দাম। প্রতি টন রডে বর্তমানে 900 টাকা ভ্যাট আদায় করা হলেও নতুন ভ্যাট আইনে এটি দাঁড়াবে 7,500 টাকা। এতে বেড়ে যাবে ফ্ল্যাট ও প্লটের কেনার খরচ। এই 15% সাপ্লাই ভ্যাট, এই বিষয়টা আমাদের 5 বছরের জন্য আমাদের ভ্যাট হলিডে দেওয়া হোক, পাশাপাশি আমাদের যে তহবিল সেই 20,000 কোটি টাকার একটি তহবিল আমরা চেয়েছি গ্রাহকদের জন্য, এই তহবিলটা আমাদের দেয়া হোক। পাশাপাশি আমাদের এই রেজিস্ট্রেশন ফি পৃথিবীর কোথাও 14% এত টাকায় রেজিস্ট্রেশন ফি নেই। বিদেশে যারা শ্রমিকরা যাদের বৈধ আয়, যদি আজকে সরকার সুযোগ দেয় তাকে এই খাতে ব্যবহার করে তাদের আবাসনের ব্যবস্থা করে, এবং বিদেশি টাকাটা তাহলে দেশে ঠিক মতো আসবে। বিশ্লেষকরাও বলছেন নির্মাণ সামগ্রীতে ভ্যাট বাড়ার কারণে ক্ষতির মুখে পড়বেন ক্রেতা বিক্রেতা উভয়ই, তাই চূড়ান্ত বাজেটে ভ্যাট বহাল থাকলেও ক্রেতা সুবিধায় কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। যদি সরাসরি কোনো এখানে সরকার ভর্তুকি না দেয় তাহলে হবে না, কিন্তু সেই ভর্তুকি না দিয়ে সহজ শর্তে ঋণ অন্তত দিতে পারে। ভর্তুকি না দিলেও খুব সহজ শর্তে যদি ঋণ দেয় লম্বা সময়ের এসে, তাহলে যেমন এই বিক্রিটাও একদম স্থবির হয়ে যাবে না, তেমনি তাদের একটি ফ্ল্যাট, একটি অ্যাপার্টমেন্ট, একটি বাসা করার স্বপ্ন সেটা হয়তো দুলিশ্চাত হবে না। এটি একটি পথ হতে পারে। 260টি খাত মিলিয়ে জাতীয় অর্থনীতিতে আবাসনের অবদান 15%, আর এ খাতে কর্মসংস্থান প্রায় 35 লাখ মানুষের। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে